আওয়াজটা শুনতে পাচ্ছ? আই থিঙ্ক একটা টিয়া পাখি। সামনের পাখিটা ক্যাপচার করার জন্য আমাকে এই পজিশনে আসতে হয়েছে, তো দেখা যাক ক্যাপচার করতে পারি কিনা। এইমাত্র আমি একটা জলের সাপ দেখতে পেলাম, ক্যামেরা তাড়াতাড়ি মাউন্ট করছি। সকাল সকাল আমি ক্যামেরাটা নিয়ে বেরিয়েছি আর আজকে আমি কিছু ফটোগ্রাফস ক্যাপচার করতে চলেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সো এখন একেবারে সকাল আর আমার পিছনটা দেখো, এটা আমাদেরই বাগান। আর এখান থেকে একটু দূরে একটা জঙ্গল মতন আছে আর ওখানে কিছু পাখি রয়েছে, সুন্দর সুন্দর পাখি রয়েছে, তো সেগুলোর ফটোগ্রাফস তুলতে চলেছি, তো সেটা সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। ওখানে কয়েকটা পাখি রয়েছে এখুনি দেখতে পেলাম, ঠিক আছে, তো দেখা যাক আমি ক্যাপচার করতে পারি কিনা। তো ক্যামেরাটা আমি এখানেই স্ট্যান্ড করে দেবো, ক্যামেরাটা এখানেই আমি স্ট্যান্ড করছি। তো ইতিমধ্যে আমি আমাদের বাগান থেকে কিছু ফটোগ্রাফস পেয়ে গেছি, তো একবার দেখানোর চেষ্টা করি, দেখো একবার। তো এইরকমই ধরনের কিছু ভালো ভালো ফটোগ্রাফ তুলে নিয়েছি। তো বন্ধুরা একবার জায়গাটা দেখো, এখানটা এখানটা আমাদের মতো ফটোগ্রাফার্সদের জন্য একবার সুবর্ণ জায়গা। এখানে পাখির ডাকগুলো হয়তো তোমরা শুনতেই পাচ্ছ, আর কত সুন্দর পাখির ডাক। আর এখানে কিছু পাখি রয়েছে, আমি কাল এসেছিলাম, আড়াই ঘন্টা ওয়েট করার পরও কোনো ছবি পাইনি, বাড়ি চলে গিয়েছিলাম। তো আজকে আবার আমি সকাল সকাল চলে এসেছি, কেননা আমাকে ছবি তুলতেই হবে, আমার ক্যামেরা আর আমি, তো কি করতে পারি দেখা যাক। আশা করছি আজকে আমি ছবি পেয়ে যাব, আজকে কিছু ভালো ফটোগ্রাফসের কালেকশান আমার হয়ে যাবে, ঠিক আছে। তো ক্যামেরাটা এখানেই মাউন্ট করছি, আর মাউন্ট করার পর এখানে কিছু আওয়াজ শুনতে পাচ্ছি, এখানে এই যে পিছনটা দেখতে পাচ্ছ এখানে কিছু পাখি রয়েছে, তো এখান থেকে আমি কয়েকটা ক্লিক করব, তারপরে আবার দূরে চলে যাব। তো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক করো, এখানে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে দাও। ক্যামেরা মাউন্ট করা হয়ে গেছে আর আমি চলছি ফটোগ্রাফ তুলতে। ফটোগ্রাফির সাথে সাথে ব্লগটাও চালিয়ে যাই, তো একবার তোমাদের জায়গাটা দেখাই, সকালবেলার বিউটিটা দেখো একবার আমাদের গ্রামের। আর এরকম ধরনের একটা ব্লগ বানিয়েছিলাম আমাদের ভিলেজকে নিয়ে, তো সেটা যদি দেখতে হয় আমি আই বাটনে দিয়ে দেবো, দেখে নিও। আর পিছনটা একবার দেখো কত সুন্দর পুকুর, পেয়ারা গাছ, আর এটা হচ্ছে একটা সরু রাস্তা যেটা দিয়ে আমার বাড়ি যায়। গাইস আবার এই পারটা একবার দেখিয়ে দিই, হ্যাঁ এবারটাও একটা ছোট্ট পুকুর রয়েছে। আর আমি এইবার যে জায়গাটায় যাচ্ছি সেখানেই মেন পাখির আড্ডা, পাশেই জায়গাটা এখানে এইদিকে। তো এইমাত্র আমি একটা জলে সাপ দেখতে পেলাম, তো সাপটা ক্যাপচার করার চেষ্টা করব, ক্যামেরা তাড়াতাড়ি মাউন্ট করছি। সরি গাইস, ক্যামেরা মাউন্ট করার চক্করে সাপটা পালিয়ে গেল, তো ক্যাপচার করতে পারলাম না, তো তার জন্য আমি একটা গাছে ক্যামেরাটাকে আমার হোল্ড করিয়ে দেবো, কারণ এখানটা আমি টাইম নষ্ট করতে চাই না কোনো মতেই। তো একটা গাছে আমি ক্যামেরাটা মাউন্ট করে দিয়েছি, ক্যামেরা মানে আমার মোবাইল, আজকের আমার এটা হাতে রয়েছে, আমি এটা নিয়েই ফটোগ্রাফি করছি, আমার কাছে একটাই ক্যামেরা রয়েছে, সো ব্লগটা মোবাইল থেকেই আসছে, তো কোয়ালিটি যদি না ঠিকঠাক আসে সরি। তো এইবার আমি চেষ্টা করবো কিছু ফটোগ্রাফস নেওয়ার জন্য, আশা করছি এখান থেকে আমার ভালো কিছু ফটোগ্রাফস এসে যাবে। আশা করছি তোমরা পাখির আওয়াজ শুনতে পাচ্ছ এটা, ঠিক আছে, পিছনে একটা পাখি আওয়াজ করছে, তো ওটাই আমি ক্যাপচার করার চেষ্টা করব। কথা ধীরে ধীরে বলছি, কেননা যদি আওয়াজ শুনতে পাই তাহলে পাখি পালিয়ে যেতে পারে। সো গাইস একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হলে তোমার মেন কাজ হবে তুমি যে পাখিটার ছবি তুলছো বা যে জন্তুটার ছবি তুলছো সেটা সম্বন্ধে পুরোপুরি স্টাডি করে আসা, মানে সেটা কী করে, কেমন স্বভাব তার, কখন খায়, কখন বাসা থেকে বেরোয় আর কখন বাসায় ফিরে যায়। অ্যাজ
এ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তোমার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি থাকা দরকার সেটা হলো ধৈর্য করার ক্ষমতা। কেননা একটা পাখি বা একটা যদি বাঘ বা কোনো জন্তুর ছবি তুলতে যাও তাহলে তোমার টাইম মতন সে এসে কিন্তু পোজ দেবে না। এটা মডেল ফটোগ্রাফি নয়, সে বললে তোমাকে পোজ দিয়ে দেবে, ঠিক আছে? তোমাকে প্রথমে তার জন্য ওয়েট করতে হবে, ঠিক টাইমিং বাঁচতে হবে এবং ঠিক সময় ক্লিক করতে হবে। তো তার জন্য ধৈর্য অবশ্যই দরকার। তো বন্ধুরা, মনে হচ্ছে এখানটার কোনো পাখি নেই, কেননা আমি ব্লগিং করছি তো আমার আওয়াজ শুনে পাখিগুলো মনে হয় পিছনের দিকে চলে গেছে, ঠিক আছে? তো আমি ক্যামেরাটা নিয়ে পিছন দিকে যাচ্ছি। রাইট গাইস, আমার জায়গাটা একবার দেখো, একেবারে ঘন জঙ্গলের দিকে এখানে ঢুকে পড়েছি আমি, আর এখানটাই মনে হচ্ছে পাখিগুলো রয়েছে। ওই পারটা চলে গেছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো, এই যে রাস্তাটা, এটা দিয়ে আমি যাবো। আর ওপারে একটা খাল রয়েছে, ওখানে কিছু পাখি থাকে, তো ওখানটা গিয়ে আমি ক্যাপচার করার চেষ্টা করব। তো চলো এগিয়ে যাই, আর জঙ্গলটা একবার তোমাদের ভিউটা দেখিয়ে দিই। এখানটা পুরোপুরি এরিয়াটা গাছপালায় ভর্তি, আর আমি এখন এগিয়ে চলছি। আওয়াজটা শুনতে পাচ্ছি, আই থিঙ্ক একটা টিয়া পাখি। সো আস্তে আস্তে কথা বলছি, তার কারণ হলো টিয়া পাখি অল্প আওয়াজেই বুঝতে পেরে যায় যে মানুষ আছে এখানে, ঠিক আছে? তো টিয়া পাখি পালিয়ে যেতে পারে। আই থিঙ্ক ওখানটা টিয়া পাখিটা ডাকছে। তো চলো, এখানে খুব স্লো, খুব ধীরে ধীরে যেতে হবে, কেননা আর নিচে দেখতে পাচ্ছ বাঁশের পাতা পড়ে রয়েছে, বাঁশের কঞ্চি পড়ে রয়েছে, এগুলো ভেঙে যেতে পারে, আর এগুলোর আওয়াজে পাখিটা পালিয়ে যেতে পারে। হাঁটতে হাঁটতে পুরো মাঠের দিকে চলে এসেছে, একবার ভিউটা দেখে নাও। এসেই যখন গেছি একবার তোমাদের ভিউটা দেখিয়ে দিই। এই হলো একটা ছোট্ট পুকুর, আর পিছনের দিকে ধান চাষের মাঠ, আর সূর্য মামা খুব জোরে রোদ দিচ্ছে আজকে। তো এখান থেকে চলে যাবো, কেননা এখানে আর পাখি বলতে কিছুই নেই, টাইম হয়ে এসেছে। তো সামনে এগিয়ে যাবো, যাওয়ার পথে দেখি কোনো পাখির ফটোগ্রাফস ভালো করে তুলতে পারি কি না। সামনে একটা পাখি রয়েছে, আর সামনের পাখিটা ক্যাপচার করার জন্য আমাকে এই পজিশনে আসতে হয়েছে। তো দেখা যাক ক্যাপচার করতে পারি কিনা। এখানে সাউন্ড কম করতে হবে, কেননা পাখিটা পালিয়ে যেতে পারে। তাই পাখিটা যাতে না পালিয়ে যায় সেই জন্য শুয়ে পড়েছি, যাতে না আমাকে দেখতে পায়, আর লোয়ার অ্যাঙ্গেল থেকে ছবিটা খুব ভালো আসবে। তো দেখা যাক ছবিটা তুলতে পারি কিনা। সামনে রয়েছে কিন্তু অনেকটা দূরে রয়েছে, ঠিক আছে? বাট চেষ্টা করবো ছবিটা ক্যাপচার করার। অনেক বেলা হয়ে গেছে, এখন প্রায় 10:40 মতন বাজে, তাই এখানে ভিডিওটা শেষ করব। আর আমার ফটোগ্রাফি শেষ হয়ে গেছে, প্রায় কয়েকটা পাখির ছবি আমি তুলে ফেলেছি, আমার কালেকশন হয়ে গেছে। তো ভিডিও শেষে তোমাদের সেটা অ্যাড করে দেখিয়ে দেবো। আর কেমন ছবিগুলো লাগলো কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এখানে সাবস্ক্রাইব বাটন আছে, ক্লিক করে দাও, সাবস্ক্রাইব হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। তো আমি ভাবছি বা ডেলি ভিডিও ছাড়বো, আর ভাবছি এবার কিছু ফটোগ্রাফি টিপস নিয়ে ভিডিও ছাড়তে চাই। তো তোমরা যদি এতে এগ্রি করো, মানে কিছু ফটোগ্রাফি টিপস নিতে চাও, মানে আমি যেগুলো ফলো করলে আমার ফটোগ্রাফিটা বেটার হয় সেগুলোই বলবো। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার নই, কিন্তু আমি যেগুলো ফলো করলে আমার ফটোগ্রাফিটা ইনক্রিজ হয়, আমার ফটোগ্রাফিটা বেটার হয়, তো সেগুলোই বলবো। যদি আমার থেকে কিছু টিপস জানতে চাও তাহলে কমেন্ট করে বলো, তো আমি শীঘ্রই ভিডিও বানানোর চেষ্টা করবো। তো ততক্ষণের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।